ভালোবাসার মানুষ কি আপনাকে আর পাত্তা দিচ্ছে না? আপনি যাকে প্রচন্ড ভালোবাসেন সে কি আপনাকে আর ইম্পর্টেন্স দিচ্ছে না? আপনি ছাড়া পৃথিবীর সব কিছু তার কাছে গুরুত্বপূর্ণ, আপনার ফোন রিসিভ করছে না, দেখা করছে না, আপনি কিছু কথা বললে সে বিরক্ত হচ্ছে, কিন্তু সম্পর্কটা কয়েক মাস বা কয়েক বছর আগে ছিল প্রচণ্ড সুন্দর রোমিও জুলিয়েটের মতন, তাই আপনি মিস করছেন সেই সম্পর্কের প্রথম দিককার সে ফ্লেভারটি, তাহলে কীভাবে আপনি নিজের সম্পর্কে আরও প্রাণবন্ত করে তুলবেন? কীভাবে আপনি চান যে সে আপনার জীবনে আবার ফিরে আসুক? কীভাবে আপনি তাকে নিজের করে রাখবেন? আর আপনি যদি চান যে সে সারা জীবন আপনারই হয়ে থাকবে, তাহলে আপনাকে বন্ধুরা তিনটে সিক্রেট, সাইকোলজিক্যাল সিক্রেট ফলো করতে হবে। যদি জেনে যান, বিশ্বাস করুন, সম্পর্কতে আপনি হয়ে যাবেন কিন্তু একেবারে বস। সে শুধু আপনার কথা শুনবে, আপনাকেই ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোনো দিন যাবে না। তাই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, যারা ইমোশনাল পেনে আছো, যারা দুঃখে আছো, চোখের জলে রাতের বালিশ ভিজছে, তাই একবার ভিডিওটা দেখে নাও। দায়িত্ব নিয়ে বলছি, কিছুক্ষণের মধ্যে তুমি হাসতে শুরু করবে, মনের সব দুঃখ ভুলে আর সম্পর্কটাকে আবার গুছিয়ে নেওয়ার কিন্তু সাহস বা মনের জোর পাবে। তা চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। নাম্বার ওয়ান, বন্ধুরা প্রথম বিষয়টি হচ্ছে হলো সম্পর্কটা খারাপ হয়ে যায় ম্যাক্সিমাম রিলেশনশিপ, তার মূল কারণ হচ্ছে হলো সম্পর্কটা ধরতে যাওয়া। ইয়েস, সম্পর্কটা ধরতে যাওয়া, এটা পৃথিবীর নিয়ম, এটা সাইকোলজিক্যাল নিয়ম। যে কোনো সাইকিয়াট্রিস্টকে জিজ্ঞেস করে দেখো, যেই জিনিসটা আমাদের পেছনে দৌড়ায় সেই জিনিসটার থেকে আমরা দৌড়াই, যে জিনিসটা আমরা কম পাই সেই জিনিসটার পিছনে আমরা দৌড়াই, এটা হিউম্যান সাইকোলজি। ফর দ্য এক্সাম্পল হচ্ছিল জল এবং ডায়মন্ড। আজকে জল কি সব জায়গায় চাপলেই, কল চাপলেই, কল খুললেই পাওয়া যায়? জল ছাড়া আমরা বাঁচতে পারি না, কিন্তু জল কী করি? ওয়েস্ট করি, নষ্ট করি, এত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু হিরে বা ডায়মন্ড, যেটা আমাদের জীবনে হবেও লাগে না, যোগেও লাগে না, জাস্ট একটা পাথরের কণা, সাদা পাথরের কণা, সেটা কোটি কোটি টাকা বিক্রি হয় কারণ সেটি কম পাওয়া যায়, তার পেছনে তাই আমরা দৌড়াই। তাই তুমি কি সম্পর্কটা ধরতে যাচ্ছ? তুমি কি তার গায়ের ওপর চাপছো? তুমি কি তার মনের ওপরে সবসময় চাপ সৃষ্টি করছো? প্লিজ স্টপ ইট। যদি এইটা করা বন্ধ না করো, তাহলে কিন্তু তোমার সম্পর্ক বারোটা মানে আরও বারোটা বাজবে। যত তুমি তাকে ধরতে যাবে, জাস্ট ধরে নাও, যত তুমি তার কাছে যাওয়ার চেষ্টা করছো সে তত তোমার থেকে দূরে যাবে। জাস্ট থামো, এক জায়গায় দাঁড়াও, নিজেকে একটু পিছিয়ে নাও। যখন তুমি নিজেকে পিছিয়ে নেবে, তোমাকে না পাওয়ার জ্বালায় সে ভুগবে, তোমাকে সে মিস করবে। তা তোমাকে মিস করার সময়টুকু তুমি শুধু তাকে দাও, সে কিন্তু অটোমেটিক রিয়েলাইজ করে তোমার কাছে ফিরে আসবেই আসবে। তাই বেসিক প্রিন্সিপাল ইজ, যত দূরে তুমি যাবে তত সে কাছে আসবে, যত তুমি কাছে যাওয়ার চেষ্টা করবে তাকে নিজের থেকে তত বেশি দূরে নিয়ে যাবে। এটা সাইকোলজিক্যাল টিপ, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টুটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, মাই ফেভারিট, সেটা হচ্ছে হলো নিজের লাইফে একটা মিস্ট্রি ক্রিয়েট করো। ইয়েস, বাঙালি মেয়েরা, বাঙালি ছেলেরা, এই মিস্ট্রিটা ক্রিয়েট করতে আমরা পারি না, মিস্ট্রি ক্রিয়েট করি না বলেই কিন্তু আমাদের সম্পর্কে বারোটা বেজে যায়। ফর দ্য এক্সাম্পল, মিস্ট্রি কাকে বলে? সবার আগে একটা ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিটা, এই ছবিটা দেখো, আমার হাত ধরে কেউ একজন বসে আছে, রাইট? তার মুখ দেখা যাচ্ছে না, শুধু আমি তার দিকে ঘুরে হাসছি। তোমার মনের মধ্যে কী হচ্ছে? ওই তো বিশাল নিখাত কর তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে, বসে বসে দেখাচ্ছে গার্লফ্রেন্ডটাকে। দেখো মনের মধ্যে একটা খুব না হলো অল্প অল্প কৌতূহল বা কিউরিয়াসিটি জাগছে, কিন্তু ছবিটাকে ভ্যানিশ করে দিয়ে আসল ছবিটা দেখাচ্ছি, দিস ইজ দ্য ফটো। এবার এই ফটোটা দেখে দেখো, এই ফটোটাতে কিন্তু কি, আমি একটা শুটে রয়েছি, আমি এখন একজন টেলিভিশন চ্যানেলে কিন্তু অ্যাঙ্কার হিসেবে, রিপোর্টার হিসেবে, জার্নালিস্ট হিসেবে কাজ করতাম বা কাজ করি এখন। তো সেখানে একটা প্রজেক্টের কাজে যেই মেয়েটি আমার সাথে কাজ করছে সে হচ্ছে আমার কলিগ, আমার বোনের মতন, আমি তো দাদার মতন, আমার সঙ্গে প্রচণ্ড ভালো বন্ডিং, একদম দাদা আর বোনের মতন সম্পর্ক। তো এখানে দেখো মিস্ট্রিটা কিন্তু রিভিলড হয়ে গেল। তো তুমি তোমার লাইফে কি মিস্ট্রি ক্রিয়েট করছো? জাস্ট বোঝাবার জন্য বললাম মিস্ট্রি কী, রহস্য কী। যেই সমস্ত সম্পর্কে, যেই মানুষের মধ্যে থেকে মিস্ট্রি গায়েব হয়ে যায়, এই শোনো না আজকে আমি পিসির বাড়িতে যাচ্ছি বাবা কাকা মামার সঙ্গে, এই শোনো না আজকে আমি বন্ধুদের সঙ্গে, শিল্পীর সঙ্গে, জুলির সঙ্গে আজকে আমি কেনাকাটা করতে যাচ্ছি, যখন তুমি সব কিছু বলে 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 করছো, তার কাছে ভাববে যে হয়তো মা বাবার সাথে গেছে, হয়তো জুলিয়ার কার বলে রত্নার সাথে গেছে, মানে ব্যাপারটার কাছে তোমাকে তার কাছে নর্মাল জল ভাতের মতন হয়ে যাবে। কিন্তু যখন তুমি মিস্ট্রি ক্রিয়েট করবে, জাস্ট কিছু না বলে চুপচাপ চলে গেলে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ছবি দিলে শপিং উইথ বেস্টিজ, তখন সেই যেটা দেখবে সে কিন্তু কীভাবে মিস্ট্রিয়াস হয়ে গিয়ে বলবে যে ও কার সাথে গেল, আমাকে বলে গেল না, কোথায় গেল, কীভাবে গেল, কখন গেল, এই প্রশ্নগুলো তার মনের মধ্যে কিন্তু লাফিয়ে লাফিয়ে আসবে। আর এই মিস্ট্রিটা কি করবে, তোমার প্রতি কিন্তু আরো আসক্তি তার কিন্তু জন্মাবে। তাই লাইফে মিস্ট্রি ক্রিয়েট করতে শেখো। আমি এক্সাম্পল দিয়ে দেখালাম, তোমার লাইফ তুমি ভালো বুঝতে পারবে তোমার মানুষের মধ্যে কিভাবে তুমি মিস্ট্রি ক্রিয়েট করবে। প্রত্যেকটা মানুষ বুঝে কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন বা কন্ডিশন হয়ে থাকে। এবার চলে আসে বন্ধুরা
তিন নম্বর পয়েন্টই হচ্ছে হলো লাইফকে সুযোগ দেওয়া। ইয়েস মাই ফ্রেন্ডস, জীবনকে সুযোগ দেওয়া হচ্ছিল তিন নম্বর পয়েন্ট, যেটা মানে বলতে পারো এই তিন নম্বর পয়েন্টই মানে যদি একবার যে বুঝে যাও এর সিক্রেট, এর গোপনীয়তা, এর রহস্য, তা তোমার জীবন বদলে গেল। বন্ধুরা, জীবনকে সুযোগ দেখে জিতে শেখো। কীভাবে সুযোগ দেবে একটু ব্যাখ্যা করে বলি, হয়তো এই পয়েন্টটা বলতে এক মিনিটের জায়গায় দু মিনিট লাগবে, কিন্তু প্লিজ স্কিপ করো না, লাইফ চেঞ্জিং হতে পারে কিন্তু এই পয়েন্টটি তোমার জন্য। বন্ধুরা, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, জীবন শুধু আমাদেরকে দেয়, জীবন কোনো কিছু নেয় না। সেটা আমি বলছি না, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সাকসেসফুল পার্সন, মানে অ্যাপেলের যিনি ফাউন্ডার মেম্বার স্টিভ জবসের থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত বন্ধুরা মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে আধ্যাত্মিক গুরুরা, তারা কিন্তু সবসময় বলে থাকে, জীবন নেভার টেকস এনিথিং, লাইফ অনলি গিভস এনিথিং। এবার জীবন তখনই তোমায় কোনো কিছু দেবে যখন কোনো একটা জায়গা তোমার জীবনে থাকবে। মানে ধরে নাও আমার এই একটা জলের বোতলের মধ্যে জল কানায় কানায় ভরা, তাহলে কানায় কানায় ভরা থাকলে ভালো শরবত, ভালো জুস কী করে আসবে? যদি তুমি চাও যে জলের বোতলে জলটা একটু কমিয়ে দিয়ে সেখানে একটু ভালো সুস্বাদু কোনো বেভারেজ বা জুস বা ফ্রুট জুস কিন্তু পেতে চাও, তাহলে জলের বোতলটা কী করতে হবে? অর্ধেক তোমাকে খালি করতে হবে, সেই খালি জায়গার মধ্যে কিন্তু ভালো জুস, ভালো শরবত, ভালো কিছু কিন্তু আসবে। তো লাইফটা হচ্ছে সেরকম, তোমার লাইফটা কানায় কানায় ভর্তি, তোমার পড়াশোনা, তোমার কাজ, তোমার ভালোবাসার মানুষ, তোমার বন্ধুত্বের মানুষ, সব কিছু ভর্তি। তাই লাইফ তোমাকে সুযোগ চাইছে, একটা কিছুকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে সেখানে বেটার কিছুকে আনার চেষ্টা করছে। এটাকেই বলা হবে বন্ধুরা ফ্লো অফ লাইফ। শুধু আমি নয় বন্ধুরা, অ্যাপেলের বিখ্যাত যিনি মানে কী বলবো, পৃথিবীতে উনি নেই, স্টিভ জবস, যিনি ফাউন্ডার মেম্বার, পৃথিবীর সবচাইতে দামি ফোন কোম্পানির ফাউন্ডার মেম্বার স্টিভ জবস, তিনি বলেছেন, পৃথিবীতে যখন তুমি একটা সার্টেন এজে এসে পিছনে ঘুরে তাকাবে, লাইফের প্রত্যেকটা ব্যর্থতা বা দুঃখের মুহূর্তগুলো দেখবে, সেগুলোকে যখন সমান্তরাল রেখায় একটা 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 করে কানেক্ট করবে, দেখবে ওই রেখাটা রেখাটি তোমার একটা সফলতার জায়গায়, একটা ভালো থাকার জায়গায় তোমাকে নিয়ে গেছে। এটা লাইফের একটা বড় ফ্যাক্ট, লাইফের একটা ফ্লো আছে, যেই ফ্লোটি কিন্তু খুব অসাধারণভাবে আমাদের উপরে যিনি রয়েছেন ঈশ্বর, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, যাকে তুমি বিশ্বাস করো, সে কিন্তু আমাদের জন্য ফিট করে রেখেছে, ফিক্স করে রেখেছে। তাই সেই ফ্লোটাকে অ্যাকসেপ্ট আমরা করি না বলে আমাদের লাইফের যত রাজ্যের সমস্যা। একবার তাকে বিশ্বাস করো, তোমার জীবন থেকে কোনো একটা মানুষকে যখন সরিয়ে নিচ্ছে, ভাববে সেই মানুষটির ওইটুকুই সময় ছিল তোমার জীবনে, সেই মানুষটি তোমার জন্য পারফেক্ট নয়, তাই সেই মানুষটিকে তোমার লাইফ থেকে সরিয়ে নিয়ে সামওয়ান স্পেশাল, সামওয়ান বেটার, আরও ভালো কাউকে তোমার জীবনে ঈশ্বর আনতে চাইছে। তাই লাইফটাকে সুযোগ দাও, সে যেতে চাইছে তাকে যেতে দাও, কিছুদিন একা থাকো, দেখবে সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে একদিন নতুন কেউ আসবে, সে তোমাকে আবার বুকে টেনে নেবে, আবার আগলে করে নেবে, এবে তোমার প্রতিটা শখ, আহ্লাদ, তোমার প্রত্যেকটা ইমোশনসকে কেয়ার করবে। তোমাদের কথা বলছি, আমার গুজর, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা কথা আমি ফিল করে বলছি বন্ধুরা। লাইফের এটা ফ্যাক্ট, লাইফের ফ্লোতে চলো, প্লিজ ডোন্ট মুভ ব্যাক। প্রত্যেকটা কিছু কিন্তু প্রি প্ল্যান, আমাদের ওপর থেকে কিন্তু আমাদের থেকে প্ল্যান, আমাদের ওপরওয়ালার থেকে সুপার প্ল্যান। তাই সুপার প্ল্যানে বিশ্বাস করো, যে যেতে চাইছে বলো যাও যাও ভাই তুমি যাও, সামথিং হ্যাপেনিং, সামথিং ইউনিক ইজ ওয়েটিং ফর ইউ। এই তিনটে সাইকোলজিক্যাল ট্রিক, প্রথমে যেটা বললাম, ধরতে যেও না যেটা মানে তার আশার আসবে, নিয়ে নি দূরে দূরে থাকো, সে তোমার পেছনে পেছনে আসবে। নাম্বার টু, লাইফের মধ্যে কিন্তু মিস্ট্রি ক্রিয়েট করো, রহস্য ক্রিয়েট করো। এবং নাম্বার থ্রি, লাইফের ফ্লোতে চলো। এই তিনটে সাইকোলজিক্যাল ট্রিক যদি ব্রেনে ঢুকিয়ে নিতে পারো, বিশ্বাস করো তোমাকে কষ্ট দেবে কার ঘাড়ে কটা মাথা আছে, তুমি হবে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পার্সন ভালোবাসার ক্ষেত্রে, ইমোশনের ক্ষেত্রে। এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা।